হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। ব্রেকফাস্টের জন্য একটু কলা কেটে নিচ্ছি। আজকে ব্রেকফাস্ট করব কর্নফ্লেক্স দিয়ে। তো ভাবলাম কলা আছে আর ফ্রুটস হিসাবে আপেল আছে, তো দুটোই একটু ভালো করে কেটে নিই। কেটে নিয়ে একসাথে মিক্স করে খাওয়া যাবে। আর যেহেতু ডায়েট ফুড হিসাবে বা এমনিতেও কর্নফ্লেক্স অনেক বেশি হেলদি, তো ভাবলাম এটার চেয়ে বেস্ট অপশান আর কিছুই হতে পারে না। তো প্রতিদিন আসলে এক ধরনের ব্রেকফাস্ট করতে করতে ভালো লাগে না, ওটস বা একটা রুটি। আজকে ভাবলাম যে কর্নফ্লেক্স খাই। আর আগেও বলেছিলাম যে আমি দিনের একটা না একটা জায়গা ক্লিন করি, তো আজকে ডাইনিং টেবিলটা ধরেছি আর এই ডাস্টারটা দিয়ে প্রথমে ধুলোবালি সরিয়ে নিচ্ছি। এটা কিন্তু আপনি নিজের পছন্দ অনুযায়ী অনেক লম্বা করতে পারেন, লাইক ফ্যানও পরিষ্কার করতে পারবেন এটা দিয়ে, এটা এতটাই লম্বা হয়। তো ডাইনিং টেবিলের ভেতরে মানে গ্লাসের নিচে যে জায়গাটা আছে আমার একটু ফাঁকা, ওই জায়গাটাতে কিন্তু হাত দিয়ে ক্লিন করা সম্ভব না, অনেক বেশি চাপা আর পুরোটাতে কিন্তু হাত যাবেও না। সেই জন্য এটা খুব ভালো একটা অপশন ডাস্ট ক্লিন করার জন্য। তো এটা দিয়ে আমি খুব ভালোভাবে চারদিক থেকে চিপায় চাপায় যত দিকে আছে সব দিকের ডাস্টগুলো আগে মুছে নিচ্ছি, কারণ আমাদের বাসায় এত বেশি ডাস্ট আসে এটা আসলে অকল্পনীয়। সামনে যেহেতু বাসার কাজ চলছে আর এটা আসলে কতদিন যে থাকবে আমার নিজেরই, মানে আমি বিরক্ত হয়ে গেলাম যে এতটাই ডাস্ট আসে, প্রত্যেকটা ফার্নিচার জিনিসপত্র সব নোংরা হয়ে যায়। মানে 10 সেকেন্ডও লাগে না যে ধুলোবালি পড়তে, এখনই ক্লিন করে যাব, এখনই আবার ধুলো দিয়ে ভরে থাকবে, সারা দিনে না হলেও 2-3 বার মুছতে হয়, মানে ডাস্টটা আর কি ঝাড়ু দিতে হয়। তো এটা এটা খুবই একটা উপকারী জিনিস আমার জন্য ডাস্ট ক্লিন করার। তো ডাস্ট যখন ক্লিন হয়ে গেছে, এখন কাঁচটাকে আমি খুব ভালো করে ক্লিন করব। আর এখন গ্লাস ক্লিনার ইউজ করছি। কাঁচ ক্লিন করার জন্য কিন্তু আপনারা অবশ্যই গ্লাস ক্লিনার ইউজ করবেন, তাহলে এটার যে উজ্জ্বলতা আছে বা চকচকে ভাব এটা কিন্তু বজায় থাকবে। সাবান পানি দিয়ে গ্লাস ক্লিন করলে কিন্তু আস্তে আস্তে এটার চকচকে ভাবটা কমে যেতে থাকে, মানে গ্লেজটা নষ্ট হয়ে যায়। তো টেবিলটা ক্লিন করা হয়ে গেল, এখন আমি প্লেসমেন্টগুলো দিয়ে দিচ্ছি। আর এখন মোটামুটি এই যে আমার এরিয়াটা একটু নতুনভাবে সেট করে নিলাম, কিছুদিন পরপরই আসলে চেঞ্জ করি। তো ঘি আর আচার দিয়ে নিলাম, যেটা আসলে সব সময় লাগে এখানে, খুবই লিমিটেড কিছু জিনিসপত্র রাখার চেষ্টা করি। অনেক বেশি রাখলে দেখা যাচ্ছে যে ভিড় লাগে জায়গাটাকে, মানে অনেক গ্যাঞ্জাম লাগে। আর এমনিতেও তো মানে বাসায় কোনো কিছু আনার পরে সরাসরি ডাইনিং টেবিলেই রাখা হয়, মানে এটা একটা স্টোর এরিয়া হিসেবে তৈরি হয়ে গেছে আমার। তো বাবুর জন্য সেরেলাক বানিয়েছিলাম, সেটাকে বক্সে ভরে নিলাম। আর এখানে রান্নার প্রিপারেশনে চলে আসছি দুপুরের। দুপুরে রান্নার জন্য সব কেটে দিয়ে গেছেন আমার যে হেল্পিং হ্যান্ড আছেন উনি। আজকে পুঁই শাক রান্না করব, বেগুন আলু দিয়ে ইলিশ আর লাউ চিংড়ি। তো উনি আসলে সব কেটে গিয়েছেন আর এখানে পেঁয়াজ কেটে দিয়েছেন। সব কিছু গুছিয়ে নিলে রান্না করাটা আসলে অনেক বেশি ইজি হয়ে যায়, আর ছোট বাচ্চা নিয়ে এই কাজটা অনেক বেশি দুঃসাধ্য। যেমন আমি যদি বটি নিয়ে বা ছুরি নিয়ে যেটাই নিয়ে কাটতে বসি না কেন, আমার বেবি এসে কিন্তু সবসময় দেখা যায় যে খুবই এক্সাইটেড হয়ে যায়, ও কাটাকাটি করতে চায়, ও আমি যেটা করব সেটা ওও চায়। সেজন্য কিন্তু আসলে অনেক বেশি প্রবলেম হয়ে যায়, আমার অনেক ভয় লাগে। তো আমার যে হেল্পিং হ্যান্ড আছে উনি যখন আসে কাটাকাটি করে, আমি তখন বাবুকে রাখি বা ওকে টেক কেয়ার করি, ও কী করছে না করছে এটা চোখে চোখে রাখতে পারি। বাট কাটাকাটি করার সময় যদি বাবু এসে দৌড়াদৌড়ি করে লাফালাফি করে, তখন ওইটা কিন্তু অনেক বেশি রিস্কি। তো এটা আসলে খেয়াল রাখা উচিত প্রত্যেকটা মায়েরই। তো আমি কাজ এভাবে এগিয়ে করি, একদিকে মাছ ভাজতে দিয়েছি আর একদিকে শাক ধুয়ে নিচ্ছি। শাক ধোয়ার তো অনেক সময়ের ব্যাপার, আসলে শাক ধুতে আমার অনেক টাইম লাগে আর অনেক পানিও খরচ হয়। ইদানিং কেন জানি না পানির অনেক বেশি প্রবলেম হচ্ছে, ঢাকায় নাকি প্রত্যেকটা এলাকাতেই পানির প্রবলেম হচ্ছে, আপনাদের ওদিকেও হচ্ছে কি না জানাবেন। আর রিসেন্টলি এটা হয়েছে আমাদের এখানে, কিন্তু পানির কোনো প্রবলেমই ছিল না মাশাল্লাহ, বাট ইদানিং দেখছি যে পানির ভালোই প্রবলেম হচ্ছে। তো পানি আসলে বুঝে বুঝে খরচ করতে হবে। মাছ অলরেডি ভাজা হয়ে গেছে, এগুলোকে উল্টিয়ে দিলাম আর এখন একটু উঠিয়ে নিচ্ছি। ইলিশ মাছ অনেক বেশি ভাজতে হয় না, তারপরও এখানে মনে হচ্ছে একটু বেশিই ভাজা হয়ে গিয়েছে। তো যাই হোক, মাছ ভাজলেও আমার খারাপ লাগে না কখনোই। আর সেই মাছের তেলের মধ্যে এখন বেগুন আলু দিয়ে নিচ্ছি, এগুলোকেও একটু ভেজে নেব। সাথে একটা আসলে ঝিঙ্গাও ছিল, একটা ঝিঙ্গাই অবশিষ্ট ছিল, তো খালাকে বললাম উনি এটা দিয়ে দিতে, তাহলে রান্না হয়ে যাবে, খেতে খারাপ লাগবে না। আর আসলে খারাপও লাগেনি।
তো এখানে হলুদ লবণ আর একটু মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তরকারি রান্না করার আগে এই সবজিগুলোকে যদি ভাজা হয় তাহলে স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। মাছ রান্না করেন, মাংস রান্না করেন, আলুটা যদি ভেজে দেন তাহলে দেখবেন টেস্ট অনেক বেড়ে যায়। তো আমিও সেটাই করছি, এগুলোকে খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে সময় নিয়ে ভেজে নিচ্ছি, এতে করে রান্নাটাও খুব দ্রুত হয়ে যায়। তো এদিক থেকে মশলা কষিয়ে সবজিগুলোকেও একটু কষিয়ে নিচ্ছি। আর ওপাশ থেকে যে শাকটা দিয়েছিলাম, বলেছিলাম পুঁই শাক রান্না করব ডাল দিয়ে, সেটা সেদ্ধ হয়ে গেছে, এখন সেটা বাগার দেব। ডাল আসলে আগে আমার রান্না করা ছিল, রান্না করা মানে সেদ্ধ করা ছিল, আর এখন পুঁই শাকটা সেদ্ধ করে নিয়েছি, এখন এটার মধ্যে বাগারে দিয়ে দিব। আর এই পুঁই শাক ডাল এটা ছোটোবেলা থেকে আমার অনেক বেশি পছন্দের। এদিক থেকে মাছটাও হয়ে গিয়েছে, এখানে একটু ধনিয়ার পাতা আর কাঁচা মরিচ দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য, তাহলে এটার ফ্লেভার কিন্তু আরও অনেক বেশি সুন্দর আসে। তো রান্না করতে করতে আজকে আসলে অনেক বেশি টাইম হয়ে গিয়েছে, একে তো গরম, তার উপর যদি দুপুর হয়ে যায় রান্না করতে করতে তাহলে অনেক বেশি কষ্ট হয়। তো সেই জন্য চেষ্টা করলাম আসলে ভিডিওটা দ্রুত শেষ করা, অনেক ডিটেলসে রান্নাগুলো শেয়ার করছি না, কারণ এই রান্নাগুলো কম বেশি সবাই পারে। তো মাছ এখানে অল্প কয়েকটা চিংড়ি মাছ ছিল, সেগুলোকে মশলার সাথে কষিয়ে লাউ সেদ্ধ করে এর মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে হালকা কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিব পানিটা কমে আসা পর্যন্ত। লাউ তরকারি আমার সবসময় অনেক বেশি পছন্দের। তো এই তো সব কিছু সার্ভ করে দিয়েছি, এখন দুপুরের খাবার খেতে বসে যাব। আজকে সব কয়টা তরকারি আমার অনেক বেশি পছন্দের, আপনাদের কোনটা পছন্দের সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সাদা ভাতের সাথে এই তরকারিগুলো কিন্তু অতুলনীয়, ইলিশ মাছের সাথে যে কোনো জিনিসই অনেক ভালো যায়, তবে এই বেগুনের যে কম্বিনেশনটা, বেগুন আলুর, এটা কিন্তু আমার কাছে বেস্ট মনে হয়। আসলে ইলিশ মাছের সাথে সব কিছু যা দেবেন সেটারই টেস্ট অনেক বেড়ে যাবে, ইলিশ মাছ আর চিংড়ি মাছ। তবে লাউ দিয়ে চিংড়ি আর ইলিশ দিয়ে বেগুন, এই দুটো আসলে বেস্ট মনে হয় আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু আমাকে কমেন্ট করবেন, যে কোনটা আপনাদের কাছে বেস্ট মনে হয়। এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে, খেতে অনেক মজা হয়েছিল। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।